হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি কবির বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আর একটি ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা কিন্তু বেশি ছোট না, একটু বড়, সবারই একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর একটু আগে আমি গোসল করে এসেছি, তারপরও ঘামছি। তো তার মধ্যে কি করব, একটা চা খেয়ে নেব। তো দেখুন, মানে গোসল করার পরে মানে কি বলবো, একটু মানে কিছু মুখে টুকে মাখতে পারিনি, আর এই যে মুখে একটা কি হয়েছে, না এইটা না, এইটা সমস্যা নাই, হইছে তখন চলেও যাবে, তাই না? তো সাজুগুজু করে আসতে পারি নাই আপনাদের সামনে। তো ক্যামেরা অন করলে করার আগেই তো অনেকে সাজুগুজু করে আসে, আসলে সেই ধৈর্য সেই সহ্য আমার নাই। মাঝে মাঝে সাজুগুজু করি আর মাঝে মাঝে করি না। সাজুগুজু করলেও অনেক সময় শুধু এই যে দেখেন আমার বুড়গুলো অনেক পাতলা, তো শুধু হ্যাঁ, তার মধ্যে এই যে যে চোখের মানে কাজল, কাজল জিনিসটা আমি হলো ছোট্টবেলা থেকে, মানে ছোট্টবেলায় তো এমনি মা বাবা মা দিত, তারপরে যখন একটু করে বুঝি তো তখন থেকে কিন্তু আমি কাজলটা সবসময় নিতাম, কিন্তু এখন নিতাম বলতে এখনও নিই, কিন্তু এখন সময় পাই নাই এখনও। এই তো কিছুক্ষণ আগে গোসল করে এসেছি, আর এই যে চুল টুল একদম ভিজা, তো একটু পরে একটু কাজল মাখবো, আর হলো কাজল পড়বো চোখে। আর এই তো হালকা করে আমি একটু ব্রু আর্ট করি, কারণ কারণ কি এমনি যদি কখনো বাইরে যেতে যাই, মানে বাইরে যেতে গেলে ঠিক আছে, আর ক্যামেরার সামনে অনেক সময় একটু এই দুইটা জিনিস অন্তত করি, কিছু করি আর না করি, ঠিক আছে? তো যাই হোক, একটু চা বানিয়ে নিই আর আপনাদের সাথে খেতে খেতে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখতেই তো পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে চা আর পানি বসিয়ে দিয়ে এসেছি। তো দেখেন কি পরিমাণ ঘামছি, আর এই তো ঘাম মুছছি একটু, ঠিক আছে? তো দেখি একটু ব্যালকনিতে যাই, আর সাথে আপনাদেরকেও একটু নিয়ে যাই। এই যে অন্ধকার রুমে চলে এসেছি, ও আমি ভূত, আমি হলো ভূত। ব্যালকনির লাইটটা জ্বালিয়ে দিলাম, ঠিক আছে? এই যে, তো চলুন একটু করে ব্যালকনিতে যাই। ব্যালকনিতে এসেছি একটাই উদ্দেশ্য, সেটা হলো দেখুন কুশিয়ানাস গাছে, বলেছিলাম যে কুশিয়ানাস গাছ লাগিয়েছি, তো কুশিয়ানাস গাছে যে ফুল হয়েছে, ওই যে ছোট্ট একটা কুশিয়ানাচ হয়েছে, ছোট্ট একটা কুশিয়ানাচ হয়েছে, জানি না আল্লাহ ভাগ্যে বা বরাতে, ঠিক আছে, লিখেছে কি না তো এটা জানি না, তো যদি ভাগ্যে লিখে থাকে, যদি আমি খাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব, যদি বড় হয় তাও শেয়ার করব, ঠিক আছে? তো এই তো চায়ের পানি বসিয়ে দিয়েছি, চাটা বানাবো, আর এই যে ঘর ঘরে হাঁটছি আর আপনাদের সাথে গল্প করছি। তো একটু করে আবার ই করতে হবে, যেটা কি না ঘরটা হালকা করে একটু ঝাড়ু দিতে হবে, তো একটু ঝাড়ুটা নিয়ে আসি। হ্যাঁ, তো এই যে দেখুন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দেওয়ার পরে আমি একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি আর কি। মুখটা ধুয়ে নিলাম, কারণ ওই ঝাড়ু দেওয়ার সময় হলো কি মানে ধুলো আসে, ঠিক আছে? ধুলো এই তো এই যে মুখটা মুছেও নিচ্ছি,
মনে হচ্ছে যে অনেক জোরে মুছছি কিন্তু না আস্তেই মুছছি এখন একটু মানে আরেকটু ফ্রেশ লাগছে কারণ ঝাড়ু দিতে কিন্তু একটু কষ্টই হয় ঠিক আছে কারণ বুঝতেই তো পারছেন রুম তো কম বড় না তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আরো ফ্রেশ লাগবে আমি যখন চা খাবো মানে চা খাওয়ার পরে আরেকটু ফ্রেশনেসটা আসবে তো এই যে চা দেখুন এই যে চা দেখেছেন চা এই চা বানিয়ে এখন আমি খাবো এটা কে কে খেতে চান প্লিজ আমার বাসায় চলে আসেন সুন্দর একটা চায়ের আড্ডা দিয়ে দেওয়া হয়ে যাবে শুধু চা খাওয়াবো আর কিচ্ছু খাওয়াবো না কিন্তু ঠিক আছে চা খাওয়ার আগে একটু করে পানি খেয়ে নিচ্ছি গরমে কিন্তু প্রচুর পরিমাণ পানি খাওয়া হয় আর প্রচুর পরিমাণ পানি খাওয়া কিন্তু ভালো আর আমি এমনি অনেক পানি খাই প্রচুর পরিমাণ পানি খাই এতে কোনো সন্দেহ নাই পানিটা খাওয়ার পর আর একটু ভালো লাগছে চাটা খেতেই হবে চা গরমের সময় গরম চা খেয়ে খেলে কিন্তু অনেকটা অস্বস্তি হয় কিন্তু আমার মানে এই সময় সন্ধ্যার সময় আমার চাটা খেতেই হবে তাতে আমার মানে যা হোক আর তা হোক তো চাটা খাবো চলে এসেছি চা গরম 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 চা নিয়ে চলে এসেছি গরমের সময় গরম চা মানুষ আমাকে বোকাই বলবে কিছু করার নাই ওই যে বলেছি না চা আমার খেতেই হবে তো যার কারণে খাচ্ছি এই তো আমি চা নিয়ে চলে এসেছি তো চা খাচ্ছি খাবেন আপনারা চা তাহলে কিন্তু আমার বাসায় চলে আসতে হবে ঠিক আছে তো এই যে আমি এখনো চাটা কিন্তু গোলাইনি ঠিক আছে তো এখন চাটা নেড়ে নেড়ে গুলিয়ে নিচ্ছি আর আমি আপনাদের সামনে এইভাবে আসতে গেলে তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় কিছু করেন ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি জানি না কে কতটুকু দেখবেন ঠিক আছে তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ মানে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে আর একটু বলছি ঠিক আছে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে দেখেন শুধু একটু এই একটু ভালো লাগার জন্য একটা টুস করে লাইক দিবেন ঠিক আছে আবার ডিসলাইক দিবেন না ইচ্ছা আপনাদের ইচ্ছা ডিসলাইক দিলেও দিতে পারেন কারণ যার যার মনো ভাব প্রকাশ করার এই একটাই মাধ্যম হলো এই যে ওয়াইটি হ্যাঁ তো যাই হোক যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি আর একটু বেশি ভালো লেগে থাকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব কিভাবে করতে হয় যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি আমার ভিডিও চলাকালীন দেখবা নিচেই ভিডিওর নিচেই কতগুলো লেখা আছে তার মধ্যে লাল লেখাটা ঠিক আছে লাল যে লেখাটা সেই লেখাটা কি করবা টাচ করে ক্লিক করে দিবা হাতের একটা স্পর্শ দিবা ওটা সাদা হয়ে যাবে পাশ দিয়ে দেখবা কতগুলো বেল উঠবে বেলটা কি করবা মানে বেলটা না ওখানে তিনটা বেল উঠবে তার উপরেরটা অল বেলটা টুস করে আর একটু ক্লিক করে দিবা মানে তাকেও একটু হাতের স্পর্শ দিয়ে দিবা সে দেখবা যে চুপ করে বন্ধ হয়ে যাবে তাহলে সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যাবে দেখেছেন চা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি বকবক করে যাচ্ছি তো চা খাই হ্যাঁ আর চা ঠান্ডা হলেও কিন্তু সমস্যা নাই কারণ কেন জানেন আমার হলো মানে বেশি গরম চা আমি খেতে পারি না আমার এই জিভ পুড়ে যায় আর এই সমস্যাটা আমার আছে এই চাটা মানে হালকা হালকা গরম থাকবে তখন আমি খাবো অনেকে এটা পছন্দ করে না ঠিক আছে অনেকে ধুমা ওড়া চা খেতে পছন্দ করে আমাদের একটা ভাইয়া আছে আর এই ভাইয়াও আমার মানে এই ভিডিওটা দেখবে আমি জানি তো সুমনের ফ্রেন্ড যার নাম হলো রিমন রিমন ভাইয়া রিমন ভাইয়া কি করে জানেন এই যত মানে ধোয়া ওঠা চা হোক যত গরম চা হোক হ্যাঁ সে কিন্তু সবার আগে খেয়ে ফেলে আর আমি হলো চা গরম চা খেতে পারি না মানে একটু হালকা গরম চা খাই তো তা না হলে আমার হলো জিভ পুড়ে যায় পরে যে চা খেতে শখ করে মানে শখ না এটা হয়তো আমার অভ্যাস অভ্যাস করে অভ্যাসের দাস হয়ে চা খেতে যেয়ে তারপরে যে ভাত খেতে পারি না ঠিক আছে আমার আবার ভাত কিন্তু অনেক প্রিয় ভাতে আমাকে এক জায়গায় আপনি বেড়াতে নিয়ে যাবেন সেখানে মনে করেন
মানে ভাতের সময় ভাতই দিতে হবে। ভাতের খোদা লাগলে আমাকে ভাতই দিতে হবে। ভাতের খোদার সময় আপনি আমাকে অন্য কিছু দিবেন? নাস্তা টাস্তা হবে না। ভাতের খোদায় ভাত দিতে হবে, নাস্তার খোদায় নাস্তা, তা না হলে আমার হয় না। তো আমার মতো কে কে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন তো, তাহলে আমিও তার মানে সে যদি কখনো আমার বাসায় বেড়াতে আসে তাহলে তার সাথেও আমি মানে এরকম আচরণই করব। ভাতের সময় ভাত দেবো, নাস্তার সময় নাস্তা, এর বেশি কিছু হবে না। আজকে আপনাদের সাথে অনেক মজা করে ফেললাম, অনেক ঢং টং হয়ে গেল। আসলে কিন্তু আমি এভাবেই ঢং করি, ঠিক আছে? কার কেমন লাগে জানি না, যদি কারোর ভালো না লাগে তাহলে প্লিজ আমার ভিডিও থেকে দূরে থাকো, আর যদি কারো ভালো লাগে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো, অজস্র শেয়ার চাই, বেশি বেশি শেয়ার করবা, ঠিক আছে? যাতে বলবা, সবাইকে বলবা, এই একটা পাগলি আছে, সেই পাগলির এই যে মানে শেয়ারিংটা আমি দিচ্ছি তোরা দেখে নে, ঠিক আছে? এভাবে শেয়ার করে দিবা। তোমরা নিশ্চয়ই বলছো চা খাবে, বলছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আরে না আরো ঠান্ডা হওয়া লাগবে তারপরে চা খাবো, বুঝেছ? আর আমি এমনি একটু বাচাল, বেশি মানে কথা বলি প্রয়োজন ছাড়া বেশি না, ঠিক আছে? এই যে রাখলাম, এখন হলো চা খাবো, দেখি চাটা কেমন হয়েছে। কেমন হয়েছে বলতে কি, আমি চা বানালে ভালোই হয়, অনেক ভালো চা হয়, আর কারণ এই চাটা যে খাবে সেই বুঝবে এর কি কদর, এর কি মূল্য। এটা হলো অতিরিক্ত তেতা কড়া চা, আমি খাই। কোন পাশ থেকে যাচ্ছে প্রশান্তিটা জানি না, ভালো লাগছে। এই দেখো ঘেমে কিন্তু একা একা, তারপরেও গরম গরম চা খাই। যাক গে, অনেক বড় ভিডিও হয়ে গেল, তো জানি অনেকে আমাকে বলবে যে পাগল ছাগল, কেউ আমরা এতটা ভিডিও দেখি না তার, তারপরেও সে ভিডিও করে যায় ভিডিও করে যায়, আর ভিডিও লম্বা করতে করতে সে নিজেই হাঁপায় না। হ্যাঁ, আমি ভিডিও লম্বা করতে করতে তোমাদের সামনে ওই যে বলেছি না, তোমাদের সামনে আসলে আমি এইভাবে কোথায় যাচ্ছে কোন পর্যন্ত যাচ্ছে আমি কিচ্ছু জানি না, যা মনে আসে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, জাস্ট একটা গল্প আকারে, ঠিক আছে? গল্প, এই গল্প তো অনেক সময় সত্যি কাহিনীকে অবলম্বন করে কিন্তু গল্প হয়, এটা কিন্তু বানোয়াট না। তো আমার কিন্তু সব কিছুই সত্যি, কোনো কিছু ফেক নাই, তো গল্প হলেও সত্যি, ওই যে একটা কথা বলে না, গল্প হলেও সত্যি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই পাগলামি দেখার জন্য একটু করে অপেক্ষা করবে, আর তার জন্য কিন্তু মাস্ট সাবস্ক্রাইবটা চাই, ঠিক আছে? আল্লাহ হাফিজ।